হ্যালো, আরে বেটা ফোন দিতেছি, ফোন ধরতেছিস না কেন? হ্যাঁ, ওই যে টিকিট যেটা তিনজনের কনফার্ম, ওই তিনজনের কখন ফ্লাইট কখন? আচ্ছা, ওকে ভালো মতো উঠে দে, কোনো সমস্যা হলে জানাইস। আর মেন কথা হচ্ছে যে ওই যে আরেকটা লোক যে ছিল, 6 লাখ টাকা দেওয়ার কথা ছিল, ওর কি খবর? না না, এখান থেকে 1 লাখ কম দেওয়া যাবে না, 3 লাখ আমার ব্যবসা, 1 লাখ যদি কম দেয় তাহলে আমার তো 1 লাখ কম পড়বে। এই কি অবস্থা তোমার? ভালো আছেন? ফোন দিতেছি তোরে, আমি ফোন দিতেছি পরে। এই তো আছি ভালো, কি অবস্থা তোমার? জি ভাই ভালো আছি। কই যাচ্ছ? একটু সামনে যাও, কাজ আছে। হ্যাঁ, তো কি খবর তোমার, পড়াশোনা কত দূর? এইবার ভাই পড়াশোনা শেষ করলাম। যাক আলহামদুলিল্লাহ, পড়াশোনা শেষ? হ্যাঁ ভাই, শেষ করলাম। ভালো, তো দেশে থেকে কি করবা, কাজ বাজ আছে? চাকরি বাকরি তো নাই ভাই, দেশে বাইরে যাবো নাকি? বিদেশ তো ভাই মেলা, টাকা পয়সার মামলা না ভাই। আরে টাকা পয়সা ওটা দেখা যাবে, সমস্যা নেই, যাবা নাকি? এটা ভাই টাকা পয়সা কেমন লাগবো? টাকা 5 লাখ ম্যানেজ করতে পারলেই হবে আর কি। 5 লাখ হয়ে যাবো ভাই? 5 লাখে হইব না, কিন্তু 5 লাখ ম্যানেজ করতে পারলে আমি তোমার পাঠাইতে পারবো, কিন্তু আরও 5 লাখ লাগবে। এটা হচ্ছে ওইনে যে কাজ করা, মাসে মাসে আমি কেটে রাখবো। ভাই আপনি তো জানেন আমার অবস্থা, ছোট্ট একটু দোকান আছে আব্বার, আর উত্তর পাড়ায় একটু জমি আছে, এই দুটা বেইছে, আরও টাকা পয়সা ভাই, টাকা পয়সা হয়ে যাবো ভাই। তাহলে তো হইছি, যাবা? হ ভাই আমি যাবো ভাই। যাইলে কিন্তু তোমার ফিউচার উজ্জ্বল, মানে ভবিষ্যৎ উজ্জ্বল ভাই। আমার না খুব ইচ্ছা আছে, বিদেশ যাবো, দুই হাতে মাল কামাবো, দুই হাতে খরচ করবো ভাই, দুই হাতে ভাঙবা ভাই। তো ম্যানেজ করো, টাকা পয়সা ম্যানেজ করো। দেখি আব্বারে কই, দোকানটা আছে না জানেন তো, আর মনে একটু জমি আছে, আর টান টুন দিয়ে দিব নি, কি করো? ভালো একটা অফার তো দিলেন, কি করবো? এলাকার ভাই ব্রাদার, এলাকার ছোট ভাই তো আমি উপকার করবো, তাই না? হ্যাঁ একটু দেখেন ভাই, দেখেন আমি যত তাড়াতাড়ি পারি আমি ব্যবস্থা করতেছি, যে এমনি পারি ভাই। ঠিক আছে, তাড়াতাড়ি, সময় কিন্তু খুবই কম আছে। আচ্ছা, মোটামুটি আমার এই মাসে 5 জন যাচ্ছে, 1 জন কম আছে, খালি 4 জন হয়েছে, আর 1 জন লাগবে। আব্বা, আব্বা তোমার খুঁজতে আছি কম দিঘা। কি লিগা? আমার 5 লাখ টাকা লাগবো। 5 লাখ টাকা? হ্যাঁ। এত টাকা দিয়ে তুই কি করবি? বিদেশ যামুগা। বিদেশ যা কি করবি বাবা? তো তোমার মতো কি সারা জীবন দোকানদারি করুম? আমার তো সামর্থ্য নাই বাবা 5 লক্ষ টাকা দেওয়ার। এই যে দোকানটা দেখছস না, আর উত্তরপাড়ায় একটু জায়গা আছে, জমি বেশি দাও, এটা নিয়ে কি কবরে যাইবা? এই সর্বমোট সবগুলি যদি বিক্রিও করি আমি, তাহলে 1 লক্ষ টাকা হইতে পারে, আমি বাকি 4 লক্ষ টাকা কোত্থেকে আনুম বাবা? আমি জানি না, চুরি করবা না ডাকাতি করবা তুমি জানো, পোলা জন্ম দেওয়ার সময় মনে আসাল না উত্তরপাড়ার সেজাত কত মানুষ বিদেশ পাঠাইতেছে, আমি বিদেশ যাবো কা? ভাল লাগে না আমার বাবা রে, আমরা তো গরিব মানুষ, এই দোকানটা আছে আর অল্প জায়গা আছে, এইটা করে তো সারাটা জীবন কাটাতে হইব, এছাড়া তো আমাকে কিছুই নাই, যদি এটি দিয়ে দেই তো বাকিটা জীবন আমরা চলুন কেমনে বাবা? আমি কিছু জানি না, আমি বিদেশ যামু যামু যামু, যেমনি পারো ম্যানেজ করে দাও। আমি এখন কি করুম পোলা, এই আবদার আমি কেমনে রাখুম, কার কাছে যাম? এটা বেচে দিলে তো আমি খামো কি, সংসার চললো কি, জায়গা বিক্রি করলে কৃষি তো থাকলো না, আমার কি ফলাইল আল্লাহ, আল্লাহ কি পরীক্ষা করলাম, আমি কি করি আর?
আব্বা সুকবি, হ্যাঁ আমার তো ইন্টার পরীক্ষা শেষ, বন্ধু বান্ধব সব তো ঢাকা ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি পড়তেছে, তো আমার ইচ্ছা আমি ঢাকায় পড়াশোনা করব। ভালো কথা, পড়াশোনা করবি, খরচা কত লাগবে? 7-8 লক্ষ টাকা লাগবে। 7-8 লাখ টাকা? হ্যাঁ বাবা, তুই তো জানোসি আমার তো তেমন কিছু নাই, একটা দোকান আর অল্প কিছু জায়গা, এছাড়া তো আমার আর কোনো কিছু নাই, তা আমি কেমনে তোর এই 8 লক্ষ টাকা ব্যবস্থা করার জন্য ক। সবচেয়ে ভালো কী হবে বাবা, এইখানেই পড়াশোনাটা কর, আমি কোনো মতো চালায় নেওয়া যেতে পারব না। আমি এখানে পড়াশোনা করবো না, আমি ঢাকায় পড়াশোনা করব। বাবা আমি তো দেখতেছি না আমি কার কাছে যাবো বাবা, তোর ভাই বিদেশের লেগে আবদার করছে তারে 5 লাখ টাকা দিতে, এখন তুই আবার 8 লাখ টাকা, তো আমি এতগুলি টাকা করতে গেল, আমার কি কিছু আছে? আমার এই সামর্থ্য তো নাই বাবা। তুমি যেমনি হোক ম্যানেজ করে দাও, আমার পড়াশোনা করতে হইব ঢাকা। অন্য কোনো ব্যবস্থা নাই, এইখানেই পড়াশোনা কর। অন্য কোনো ব্যবস্থা করা যাবো না, আমার লাগবেই বাবা, আমার বন্ধু বান্ধব সব পড়তেছে, আমারও তো খারাপ লাগে ওরা দেখে দেখে, কিন্তু আমার লাগবেই, আমার লাগবেই 7-8 লাখ লাগবেই। বাবা এই সময়ের মধ্যে চাইতেছ আমি কোথেকে আনু? তুমি ব্যবস্থা করে দেবো, আমার যেমনি হোক লাগবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা। আমার 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? হ্যাঁ। এত টাকা দিয়ে তুই কি করবি? বিদেশ যাবো। দিয়ে দে তো বাকিটা জীবন আমরা চলুন কেমনে বাবা? আমি কিছু জানি না, আমি বিদেশ যামু যামু যামু, যেমনি পারো ম্যানেজ করে দাও। আরে সমস্যা নাই, কি ঝামেলা? ওর পাসপোর্ট আছে না? পাসপোর্ট বানা। আচ্ছা পাসপোর্টটা বানা, বানা এরপর আমার কাছে পাঠা, বাকি ব্যবস্থা আমি করতেছি, কোনো সমস্যা নেই। কি অবস্থা ছোট ভাই? এই তো ভাই। টাকা পয়সার কি খবর? আব্বারে তো কইলাম, আব্বাকে যে দোকানটা আছে আর যে জমিটুক আছে এর বেশ 1,00,000 টাকার মতো হবো, 1,00,000 টাকা হবো ভাই। 1,00,000 টাকা কেমন হইব? 5 লাখ তো কমলে লাগবোই, যেখানে 10 লাখ লাগবে ওখানে আমি 5 লাখ ম্যানেজ করে দেবো, কইলাম না তোমারে? আর ভাই বিদেশ যদি একবার যাইতে পারো তুমি, তোমাকে টাকার অভাব হইব, কষ্ট মষ্ট করে হলেও তো যাইতে হইব। এই যে বাড়িটা দেখতেছ, 2 বছর বিদেশ করে এই বাড়ি করছি, আইফোন চালাইতেছি, গ্যাজন খাইতেছি, গাড়ি আছে, তো যাইতে তো হইব, বিদেশ তো করতে হইব। বাপরে চাপ দাও, আব্বা তো টাকা ম্যানেজ করতে হইল, যেম ভাই আমি দেখতেছি ভাই, আমার কথা তুমি সময় দেন ভাই, যেমনি করে পারি ভাই, আমি ভাই ব্যবস্থা করেই দিব ভাই। কয়টা দিন সময় দিলাম, কিন্তু আসলে বেশি সময় নাই কিন্তু। আচ্ছা গুরুত্ব চেষ্টা করো, বুঝাও তোমার বাপরে যারো বুঝাও, হবে হয়ে যাবে সমস্যা নেই। বাবা কি চিন্তা করো এত? বাবা চিন্তা তো অন্য কিছু করি না, তোকে দুই ভাইয়েরই চিন্তা করি, তোকে যদি একটা কিছু কইরা দিতে পারি ওইটি চিন্তা করতেছি। হ বাবা টাকা পয়সার কোনো ব্যবস্থা হইল না বাবা রে?
দোকানটা বিক্রি করলে আর জায়গাটা বিক্রি করলে যে টাকাটা আমি পামো এই টাকাটা দিয়ে তো তখন কিছু হইব না। চিন্তা করতেছি কিছু একটা তখন তো করতে হইব। এই ব্যাপারে একটু সারাক্ষণ চিন্তা করতে থাকি কি করুম কি করুম। দেখো যদি দোকানটা বেচা পারো, জায়গা জমি বেচা পারো, সব কিছু ই করে টাকাটা যদি ম্যানেজ হয়, একবার আমি বাইরে যাই, আমার টাকার দুঃখ থাকবো না তো, আর কষ্ট নেই আমগো। তোকে কেমনে বুঝাম বাবা, এটা বিক্রি করলে তো হইতেছে না বাবা, আর আমারে টাকা পয়সা কে দিব, আমার তো আত্মীয় স্বজন নাই। তুমি ব্যবস্থা করা পারবো না এটা আমি আগের থেকেই জানতাম, তুমি পারবা কর্তিকা। দোকান বেচা দাও, জমি বেচা দাও, যেমনে পারো তুমি ব্যবস্থা করো, না পারলে কিডনি বেচা দাও, ভাল লাগে না। আমার সব কিছু বিক্রি করলে তো অগ দুইজনের আবদার আমি পূরণ করতে পারবো না, কিন্তু আমি তো বাপ, আমার পোলা, আমি জন্ম দিচ্ছি, আমার কর্তব্য তো পালন করতেই হইব, অগ ব্যবস্থা আমার করতেই হইব, করুম আমার করতেই হইব, অগ কইরা দিয়ে যেতে হইব, তা নাহলে আমি কি জবাব দেবো আল্লাহর কাছে, করুম ব্যবস্থা করুন করুন। আমি বাবা তো এরম কখনো করে না রে, এরম তো কোনোদিন হয় না রে। আমি তো বুঝতেছি না ভাই ঘটনাটা কি। আজকে 15টা দিন ওই যে 3000 টাকা দেখ গেল বাবা, কই গেল, কার কাছে গেল আল্লাহই জানে রে। বাবা তো বাইরে যাওয়ার লোক না ভাই, এতদিন হয়ে গেছে ভাই কোনো খোঁজ খবর নাই। না কোনো যায় যাওয়া নাই পড়ল, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয় না। ও ভাই চিন্তা করেন না ভাই, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে ভাই। কইছিলা তুমি এতদিন, বাবা কইলা না, কই গেছিলা তুমি? তবে ইচ্ছা পূরণ করতে গেছিলাম শহরে। শহরে গেছিলা কেন? একটা কাজ করতে গেছিলাম, টাকা নিয়েছি শহর থেকে, তবে যে আবদার, এই আবদারটা আমি পূরণ করে আইছি। কি আবদার পূরণ করতে গেছিলাম গো? হ্যাঁ এই যে দেখ, 13 লক্ষ টাকা নিয়েছি। তুই বিদেশে যাবি আর ওই ওই প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হবে বলে, ঠিক আছে দেখছো কইছিলাম না যে বাবা টাকা নিয়ে আইব, এই কারণে টাকাটা তোকে ব্যবস্থা করে নিয়েছি আমি। ব্যবস্থা করছো? হ্যাঁ। কেমনে? এই যে দোকানটা আছে না, দোকানটা আর এই যে অল্প কয়টা জায়গা, এটা আমি 1 লাখ টাকা বিক্রি করে ফেলেছি বাবা। বাকি 12 লাখ টাকা তোমার কেরা দিল? বাকি টাকা এটা জানার দরকার কি, থাক না পাইছি তো। কিন্তু 12 লাখ টাকা বাবা, আরে তুমি এত চিন্তা করো কেন, টাকার পাওয়ার কাছে পাইছি, বাদ দাও না। তুই থাম না, তুমি তো সৎ মানুষ বাবা, অসৎ কিছু তো করো নাই। না আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমি অন্য কোনো কাজ করি নাই, আমি টাকা। তাহলে কও কেমনে পাইছো? এটা জানার দরকার কি তোর, টাকার দরকার আছে, টাকা পাইছি, জানার দরকার আছে তো গো। না বাবা,
তোমার চোখ কিন্তু অন্য কথা কইতেছে। তুমি কি করছাও কওছে সত্যি করে কও। শুনবি তাহলে? হ্যাঁ বাবা। তাহলে শুন, আমার এক লোক 12 লক্ষ টাকা দিছে। 12 লাখ টাকা তোমার বড় লোকে দিছে? হ্যাঁ। ঠিক না বাবা, একটা লোক একটা লোকের এই জামানায় 12 লাখ টাকা দেয় ঘড়ো নাকি কত বাবা? মিশা কথা কইও না। বাদ দে না বাবা। না 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 বাবা, তুমি মিশা কথা কইতেছ বাবা। হ্যাঁ বাবা, আমার মিছা কথা তো তোর কি আছে? টাকা তো আইছে বাবা। আমার টাকা আইছে ভালো হইছে, কিন্তু তোমার চোখ কইতা তুমি মিছা কথা কইতেছ বাবা। সত্যি করে কও তো কি হইছে? আমার একটা লোক বলছে যে তার একটা কিডনি দরকার, অনেক বড় লোক, অনেক বড় লোক এই লোক। এই বলছে আপনি যদি আমার একটা কিডনি দেন তাহলে সে আমার 12 লক্ষ টাকা দিব। তাই আমি ভাবলাম তোরা দুই ভাই, তুই বিদেশে যাবি, তুই প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করবি। তাই আমি চিন্তা করলাম যে 5 লক্ষ তোরে দিতে হবে, পরে 8 লক্ষ টাকা দিতে হইব, আমি টাকা কই পাবো? তখন আশাটা পূরণ হইব। তাই আমি ওই লোকের না করি নাই, আমি দিয়ে দিছি, আমার কিডনিটা দিয়ে পড়ছি। এই যে দেখ, দেখছ আমার একটা কিডনি, আমি তো বুড়া মানুষ, হ্যাঁ কদিন পর যাবো মহিলা? হ্যাঁ আমার এই কিডনির দাম আছে, ক মরে গেলে তো মাটিতে খারাপ লাগব। তো ভাবলাম একটা কিডনি যখন লাগবো দিয়ে দিছি, তো আশাটা তো পূরণ হইব। হ্যাঁ আর শুন, সব সন্তানের কাছে বাবারা সুপার হিরো, ঠিক না? তা আমি এই সুপার হিরোটা দেখাইলাম তখন, ঠিক আছে না বাবা? আমি হিরো দেখাইছি সন্তানের, সন্তানের সব আবদার তো বাপের কাছে, তাই না? তো কার কাছে যাবি? আমি তো বাপ, আমি তোকে জন্ম দিছি, তাই আমি সুপার হিরো হয়েছি, আমি তোকে সুপার হিরো হয়ে গেছি, সুপার হিরো হয়ে গেছি, সুপার হিরো হয়ে গেছি। তোমার কিডনি বেচা টাকা দিয়ে আমার বিদেশ যাওয়া লাগবো না বাবা। আমি বিদেশ যাবো না বাবা। না না, আমি বিদেশ যাবো না বাবা। না বাবা, কি কস, আমি আমি এত চেষ্টা করে কত কষ্ট করে ওইখানে যা দিয়েছি, তখন লেগা আমি বাপ না, তোকে জন্ম দিছি না, আমার কর্তব্য আছে না, আমি কর্তব্য পালন করছি, আর কিচ্ছু না বাবা। আমি তো মরে যাবো, তোরা থাকবি, তখন লেগে আমি করে দেখেছি, তোরা তো আমার কোনো সময় গাড়ি পড়তে পারবি না, যে আমার বাপ কিছু করে দেওয়া যায়নি, করে দেখেছি, তোরা ভালো থাকিস। আমি তখন লেগে দোয়া করি বাবা, দোয়া করি, দোয়া করি, ভালো থাক, ভালো থাক।